কিছুদিন আগে মাল্লাকে ফোনে কথা হয়েছে, আমার কইল কি তোরে দেখতে ইচ্ছা করতেছে। ফোনটা রেখে চিন্তা করলাম কিছু না জানা ছিল জান। দাদুমণি তো নাই চাচ্চু, কিছুদিন আগে মইরা গেছে। তুমি না মানে দেখতে চাইছিলাম মা, এই তো আমি আছি মা। এইভাবে থাকতে থাকতে তো তুই অসুস্থ হয়ে যাবি। আচ্ছা তুই না কইছিলি যে দেশে এসে বিয়ে শাদী করবি? মা নাই ভাই, আমার মনে হয় না আমি এবার বিয়েটা করতে পারবো, বিয়ে করার কোনো ইচ্ছাও নাই আমার। আপনার মায়ের অনেক ইচ্ছা ছিল বিয়ে করে আপনার বউরে আপনার সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এরপর জানি বিদেশ যান। ভাই ভাবি আমি বিয়ে করুম, শেষ পর্যন্ত তুই আমগর বাড়ির কাজের মায়ের বিয়ে করবি। আর মা যেহেতু জান্নাতের বাড়িতে উঠেছে, আমিও চাই চিরদিনের জন্য জান্নাতের বাড়িতে রেখে দিতে। আমার জামাই বিদেশে যাওয়ার পর থেকে এই সংসারে আপনি একটা কানা করিও খরচ করছেন, এখন তার নিজের সংসার হয়েছে, সে আর একটা বাড়তি টাকাও খরচ করতে পারবো না। আপনাদের বউ বাচ্চা নিয়ে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। কতই কথা কিলে গেছিস, তাহলে আজকে তো জানে মেরে ফেলাম কিন্তু মুখ, কারণ আপনার এই ভাই আর ভাবি আপনার মানে খুন করছে। তোরা আমার মারে খুন করছস, তোরা মারে যে কষ্ট দিয়ে মারছস তার চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে তো করে মারুম আমি।